বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী চাটখিল সরকারি কলেজ এবং মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করে ছাত্র দলের দায়িত্বপ্রাপ্ত একটি প্রতিনিধি দলের নেতারা বিস্তারিত দেখুন নোয়াখালী জেলা প্রতিনিধি মোহাম্মদ বেলাল হোসেন নাইমের প্রতিবেদনে বুধবার দুপুরে চাটখিল মহিলা ডিগ্রি কলেজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মঞ্জুরুল রিয়াদ নোয়াখালী জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এজিএস জাহাঙ্গীর খান রাসেল নোয়াখালী জেলা ছাত্রদলের সহসভাপতি আনোয়ার হোসেন রকি সোনাপুর কলেজ ছাত্র দলের আহ্বায়ক সজীব রহমান সজীব সহ অনেকে মত বিনিময়কালে ছাত্র দলের সহসভাপতি মঞ্জুরুল রিয়াদ বলেন বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি করতে পারে তার সংক্ষিপ্ত ধারণা এবং বিএনপির একচল্লিশ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি বলেন একটি আধুনিক উন্নত এবং স্বনির্ভর বাংলাদেশ করতে বিএনপি কাজ করে যাচ্ছে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে তার প্রতিফলন দেশবাসী প্রত্যক্ষ করবে ছাত্র জনতা দেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এই ছাত্র জনতা কখনো আর কাউকে স্বৈরাচারের পরিণত হতে দিবে না